চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতায় জড়িত আনসার সদস্যদের চিহ্নিতের কাজ শুরু হয়েছে। অঙ্গীভূত আনসার সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও একটি পক্ষ চেয়েছিল আন্দোলন চালিয়ে যেতে। তাদের উস্কানিতেই সচিবালয়ে বিশৃঙ্খলা তৈরি এবং ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে। এই উস্কানিদাতাদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে আনসার সদর দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাদের বিরুদ্ধে বিশৃঙ্খলায় সম্পৃক্ততা পাওয়া যাবে তারা আনসারে থাকতে পারবেন না, আর যারা জড়িত নন তারা যেন বিনা কারণে চাকরিচ্যুত না হন সে ব্যাপারেও কাজ করছে সদর দপ্তর। কালবেলার অনুসন্ধানে জানা গেছে, অতীতে যারা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারিয়েছেন তারাই মূলত উস্কানি দেন। এর বাইরে বহিরাগত একটি অংশ অতিরিক্ত পোশাক ব্যাগে করে নিয়ে এসেছিলেন, যেগুলো পরে সহিংসতায় অংশ নেন তারা। রাফসান জানির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা ইসলাম। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বিশৃঙ্খলায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে আনসার সদর দপ্তর। বুধবার আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জড়িতদের চিহ্নিতে কমিটি করার নির্দেশ দিয়েছেন। তিনি কালবেলাকে জানিয়েছেন, এই কমিটি 3 কার্যদিবসের মধ্যে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন দেবে, পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আনসার সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, বিকেল 5টার মধ্যে যারা কর্মস্থলে যোগ দিয়েছিলেন তাদের কোনো শাস্তির আওতায় আনা হবে না। রাত 10টার মধ্যে যারা কর্মস্থলে যোগদান করেছিলেন এবং যারা সহিংসতার সংঘর্ষে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদর দপ্তর নির্দেশিত সময়ের মধ্যে যারা কর্মস্থলে যোগ দেননি তারাও শাস্তির আওতায় আসবেন। অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে গেল রোববার পর্যন্ত 55,000 সদস্য দায়িত্ব পালন করেছিলেন, বিশ্রামে ছিলেন 15,000 সদস্য। এখন যারা গ্রেপ্তার হচ্ছেন বা যারা আন্দোলনের নামে নাশকতা করেছেন তাদের বাহিনী থেকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের স্থলে বিশ্রামে থাকা সদস্যদের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। অঙ্গীভূত আনসার সদস্যরা মূলত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৈধ ভাড়াটে কর্মী হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য প্রয়োজন হলে বাহিনীতে আবেদন করলে তাদের সেই দায়িত্বে পাঠানো হয়। সেক্ষেত্রে বাহিনীর অনুকূলে চুক্তি অনুযায়ী এই দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করে থাকে। তবে এই সদস্যদের বেতন হয় বাহিনী থেকে, বাকিরা বেতন ভাতা পান না। সঞ্জিদা ইসলাম, কালবেলা।